नमस्कार बंधुरा, फूड लाइफ मस्ती चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी एकटा बाच्चा थेके बुड़ो सकलेर लोभनीय डिश तैरी करछि, सेटा हलो एग कारी। छटा डिम निएछि, काटा चामच दिए छिद्र करे दिच्छि जाते मसलाटा भेतर अब्दि ढोके। तारपर सामान्य एकटु हलुद गुड़ो, लंका गुड़ो, एक चामच नून दिए माखिए निच्छि। तेल गरम करते दिएछि, एके एके डिमगुलोके लाल करे भेजे तुले निच्छि। देखुन लाल लाल करे भाजा हुए गेछे। एबार आमी तुले निच्छि। अवशिष्ट जे तेलटी रयेछे ताते आमी फोड़न दिए दिच्छि। एकटा शुकनो लंका, एकटा तेजपाता, सामान्य एकटु गोटा जिरे। फोड़नटा एकटु कालो हुए आसले ताते दिए दिच्छि एकटा बड़ो पेयाज कुचि। पेयाजटा एकटु लाल लाल करे भेजे निते हबे। एरपर जे पेस्टटी दिच्छि ताते आछे बेश अनेकखानि धनेपाता, पेयाज, आदा, रसुन, लंका। धनेपाता দেওয়ার জন্য এটি সবুজ রং এসেছে। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। এক চামচ লঙ্কার গুঁড়ো। এক চামচ নুন। এক চামচ জিরে ও ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটা বড় টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে দু চামচ টক দই। টক দই ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। দেখুন কষিয়ে নেওয়ার পরে কি সুন্দর রং এসেছে। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এটাও 5 মিনিট ধরে কষিয়েছি যাতে মশলাটা পুরো ডিমের ভেতরে যায়। কষিয়ে নেওয়ার পরে দেখুন ভেতরে একটু তেল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু একটু মাখা মাখা হবে রেসিপিটি, তাই জন্য বেশি জল দিলাম না। এবারে আমি এটা ফুটতে দিচ্ছি। দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। এবারে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাচ্ছে এক কারি রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আরও সুন্দর সুন্দর রেসিপি দেখবার জন্য। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।